টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয়ের রঙে রঙিন করল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে কিউই দেশে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এমন জয়ের পর প্রশংসা মিলেছে সকলের কাছ থেকে। ম্যাচে আগে বোলিংয়ে নেমে কিউই ব্যাটসম্যানদের কোন ঠাসা করে রাখেন বাংলাদেশের বোলাররা। টপাটপ উইকেট তুলে নিউজিল্যান্ডকে বেকায়দায় ফেলে দেন শরীফুল মেহেদী হাসানরা। শেষ দিকে 29 বলে 48 রানের লড়াকু এক ইনিংস খেলেন জিমি নিশাম। টেনে টুনে 134 রানের সংগ্রহ দাঁড় করায় কিউইরা। জবাবে বাংলাদেশ সাবলীলভাবেই এগিয়ে গেছে জয়ের দিকে। মাঝে কিছুটা নড়বড়ে মনে হলেও শেষমেশ 8 বল হাতে রেখে 5 উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ম্যাচের পর বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন কিউই অলরাউন্ডার নিশাম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিশাম বলেন, আসলে টি-টোয়েন্টি ক্রিকেট এমনই, আপনি এক ম্যাচ হেরে সেটা নিয়ে চিন্তা করার খুব বেশি সময় পাবেন না। হারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হারের ধরন। পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিতে হবে। তারা অনেক প্যাশনেটলি খেলাটা শুরু করেছে এবং ভালো মোমেন্টাম পেয়েছে। অন্য কোনো দিন 15-20 রান বেশি করলে হয়তো ভিন্ন কিছু হতে পারত। তারা অবশ্যই ভালো খেলেছে, জয়টা তাদের প্রাপ্য ছিল। আলাদা করে পেসারদের প্রশংসা করেছেন নিশাম। বলেছেন, বাংলাদেশের বেশ মানসম্পন্ন কিছু পেসার আছে, তারা যদি এভাবে উন্নতি করে যেতে পারে তাহলে আমার মনে হয় সামনে বিদেশের মাটিতে তারা আরও বেশি সাফল্য পাবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, 3 ম্যাচের সিরিজে এখন 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী 29 ডিসেম্বর।